নমস্কার, আমি দীপশঙ্কর ভট্টাচার্য। আপনারা দেখছেন বেঙ্গল আওয়ার প্রেজেন্ট। আজকের খেলার খবর, বায়ার্ন মিউনিক অলিম্পিক লিওকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল। তারা অলিম্পিক লিওকে কার্যত তোপের মুখে উড়িয়ে দিয়ে উঠল ফাইনালে। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেইমারের টিম অর্থাৎ প্যারিস সাঁ জাঁ। আশা করা যাচ্ছে সেখানে লড়াই বেশ ভালোই চলবে। এদিন অলিম্পিক লিও প্রথমার্ধে খানিকটা চেষ্টা করলেও এই ম্যাচ কিন্তু তাদের হাত থেকে ফসে গেল। বায়ার্ন মিউনিক চ্যাম্পিয়ন্স লিগের 5-5 বারের চ্যাম্পিয়ন এবং ফাইনালে উঠেছে প্রায় 11 বার। সেই কারণে চ্যাম্পিয়ন্স লিগের এক কড়া প্রতিপক্ষ বায়ার্ন মিউনিক। তারা ম্যাচের প্রথম থেকেই ভালো খেলেছে। তারা প্রথমে চ্যাম্পিয়ন্স লিগে হারায় চেলসিকে, চেলসিকে তারা 4-1 গোলে হারায়। এবং দ্বিতীয় ম্যাচ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে তারা বার্সেলোনার মতো বড় টিমকে কাজে তোপের মুখে উড়িয়ে দেয়, অর্থাৎ তাদেরকে 8-2 গোলে হারিয়ে দেয়। এবং তৃতীয় ম্যাচ ছিল অলিম্পিক লিওর বিরুদ্ধে, সেখানে তারা 3-0 জেতে। চ্যাম্পিয়ন্স লিগের 5 বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, কিন্তু তাদের সাথে সেমিফাইনাল খেলতে নেবে অলিম্পিক লিও কিন্তু বেশ শুরু করেছিল। ম্যাচের চতুর্থ মিনিটেই তারা কিন্তু গোল করে দিতে পারত। তাদের গোলকিপার অর্থাৎ বায়ার্ন মিউনিখের গোলকিপার ইমানুয়েলকে কাটিয়ে জোরালো শট নিয়েছিল তাদের প্লেয়ার অর্থাৎ অলিম্পিক লিওর প্লেয়ার ডিপাই, কিন্তু সেই শটটি গোলপোস্টের সামান্য পাশ দিয়ে বেরিয়ে যায়। ঠিক সেই কারণেই ম্যাচের চতুর্থ মিনিটে গোলটি আসেনি। তার পরের সুযোগ বায়ার্ন মিউনিখ কিন্তু আর নষ্ট করেনি, তারা প্রথমার্ধেই 2টি গোল করে দেয়। প্রথম গোলটি 18 মিনিট এবং দ্বিতীয় গোলটি আসে 33 মিনিটে। 2টি গোলই করে তাদের প্লেয়ার সার্জ গ্নাব্রি। অন্যদিকে ম্যাচের তৃতীয় গোলটি আসে লেভানডস্কির পায়ের থেকে। তিনি 88 মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ফলত স্কোর লাইন গিয়ে দাঁড়ায় 3-0। তিনি বরাবরই চ্যাম্পিয়ন্স লিগে যথেষ্ট ভালো ফর্মে আছে। 9 ম্যাচে তিনি করেছেন 15টি গোল। অন্যদিকে পিএসজির জার্সিতে ফাইনালে নেইমারকে না দেখার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ আগের দিনে সেমিফাইনাল ম্যাচ ছিল পিএসজির লিপজিগের বিরুদ্ধে, সেখানে তারা লিপজিগকে 3-0 গোলে হারায়। সেখানেই গোল হওয়ার পর উচ্ছ্বাস দেখাতে গিয়ে নেইমার করোনা বিধি উপেক্ষা করে। ঠিক সেই কারণেই বড় ধরনের আর্থিক জরিমানা দেওয়া বা ম্যাচ নির্বাসনের কথাও সংগঠকরা ভাবছে। কিন্তু আমরা সবাই আশা করব যেন নেইমারের মতো বড় তারকা প্লেয়ার এই ম্যাচ খেলার সুযোগ পায়। অন্যদিকে আগামী রবিবার 24 আগস্ট অপেক্ষা শেষের লড়াই অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, আমাদের সবার চোখ সেখানেই থাকবে। নমস্কার। যদি আমাদের খবরটিকে ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।